আছে যারা স্বপ্ন দেখে যাচ্ছে ভালো সিনেমার, বিশ্বব্যাপী সিনেমা পৌঁছে দেবার, তাদের সবাইকে যে আপনারা সাপোর্ট করে যাচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তাদের সবার জন্যই আজকের এই অনুষ্ঠান রাজকুমার টিমের পক্ষ থেকে। একটু একসাথে বসলাম, ইফতার করলাম, একটু গেট টুগেদার করলাম। আজকে আমিও খুব এসেছি খুব সিম্পলভাবে, একদম সাদামাটা, প্লেন, নো মেকআপ, নো গেট আপ, একদম সিম্পলভাবেই। একজন সাধারণ শিল্পী, একজন সিম্পল শিল্পী, সিম্পল মানুষ হিসেবে আমি আমার সহকর্মীদের, দ্যাট মিন্স আমার বিনোদন সাংবাদিক, আমার সহকর্মীদের সাথে গেট টুগেদার করতে, একসাথে কিছু ভালো সময় স্পেন্ড করতে। সবাইকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। যেহেতু এসেছি, কিছু কথা তো বলেই যাই, শেয়ার করে যাই। আবার হয়তো অনেকদিন পর দেখা হবে, সবসময় তো আর দেখা হয়ে ওঠে না। আসলে রাজকুমার এমন একটা সিনেমা, সিনেমার আমরা যেটা দেখেছি যে ইন্টারন্যাশনাল যে ভাইবটা ক্রিয়েট হয়েছে লাস্ট ঈদ থেকে প্রিয়তমা সিনেমার মাধ্যমে, যেই যেই দেশের সিনেমা এর আগে বাংলা সিনেমা চলতো না, সেই সেই দেশে কিন্তু গর্বের সাথে সিনেমাগুলো চলেছে। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, সেটা ইটালির বলেন, আর ইংল্যান্ড বলেন, আয়ারল্যান্ড বলেন, নর্থ আমেরিকা বলেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বলেন, যেখানেই বলেন, তার চাইতেও অনেক বড় পরিসরে এবার ইন্টারন্যাশনালি রাজকুমার রিলিজ হচ্ছে। রাজকুমার সম্পর্কে কথা বলার আগে আমি ভার্সেটাইল মিডিয়া, আমার বন্ধু, আমার ব্রাদার আরশাদ আদনান সম্পর্কে একটু কথা বলি। আরশাদ আদনান এমন একজন প্রযোজক এখনকার সময়ে, দেখেন একজন ভালো প্রযোজক শুধু কিছু পয়সা আছে, একটা সিনেমা বানালাম, পাঁচটা সিনেমার ঘোষণা দিলাম, দশটা সিনেমা হলো, তাকে আমি ভালো প্রযোজক বলি না কখনো। আমি একটা প্রযোজককে কিন্তু একটু ধমকও দিয়েছিলাম নিম্নমানের সিনেমা ঘোষণা দেওয়ার জন্য, সে কথাও নিশ্চয়ই অনেকের মনে আছে বা মনে নেই। একজন ভালো প্রযোজক একজন স্বপ্নবাজ হয়, আমার সিনেমাটা দেশ কীভাবে দেখবে, দেশের বাইরে কীভাবে দেখবে, পুরো পৃথিবীতে আমার সংস্কৃতির কীভাবে প্রতিনিধিত্ব করবে। আরশাদ আদনান হচ্ছে তেমনই একজন প্রযোজক। আরশাদ আদনান হচ্ছে তেমনই একজন প্রযোজক, হিমেল যে কথাটা বললেন, যে যখন যা চেয়েছে একজন পরিচালককে যে ফ্রিডম দেয়া, একজন প্রযোজক যে একজন শিল্পী, একজন প্রযোজককে কিন্তু একটা বড় শিল্পমনা হতে হয়। আরশাদ আদনান হচ্ছে সেই বড় শিল্পমনা একজন প্রযোজক, সেই বড় একজন শিল্পী, সেই বড় একজন স্বপ্ন দেখা মানুষ, যে একটা ভালো সিনেমা বানাতে যা যা প্রয়োজন হয় সেটা প্রিয়তমা থেকে কিন্তু প্রমাণ করে এসেছে। প্রিয়তমা কিন্তু অলরেডি দেশে বিদেশে এমন একটা রেকর্ড করেছে, সেটা আরশাদ আদনানকে অমর করে রাখবে যতদিন বাংলা সিনেমা থাকবে। সেটা একটা রেকর্ড হয়ে থাকবে যে ভার্সেটাইল মিডিয়া আরশাদ আদনান এমন একটা সময়ে এমন একটা সিনেমা উপহার দিয়েছে, যেই সময়টা আসলে বাংলা সিনেমা অনেক ঝিমিয়ে ছিল। আমরা সবাই জানি যে প্রিয়তমার বিফোর প্রিয়তমা কিন্তু বাংলা সিনেমা অনেক পেছনে ছিল, অনেক ঝিমিয়ে ছিল, এই ন্যাশনাল ইন্টারন্যাশনাল এই প্রেজেন্সটা আমাদের ছিল না। সেই সময় কিন্তু আদনানের আবির্ভাব হয়, সেই সময় কিন্তু আদনান হচ্ছে এমন একটা সিনেমা দিয়ে সেই ঝিমিয়ে পড়া চলচ্চিত্রকে কিন্তু এমন একটা ফিডব্যাক দিয়েছে, পুশব্যাক দিয়েছে, যে শুধু দেশে নয়, দেশের গণ্ডি পেরিয়ে পুরো পৃথিবীতে যেখানে যেখানে গেছে প্রিয়তমার জয় জয়কার হয়েছে। সেটা কেবলই মাত্র হয়েছে শুধুমাত্র আদনানের এই যে বড় একটা শিল্পমন, যে আমি দেখতে চাই আমার দেশের সংস্কৃতিকে বিশ্বের উচ্চতম একটা আসনে, একটা একজন পরিচালককে যে ফ্রিডম দেয়া, যে আমি একটা ভালো সিনেমা চাই, তার জন্য কত টাকা লাগবে আর কতদিন শিডিউল লাগবে আমার, সেটা দেখার প্রয়োজন নেই। আমার ড্রেসের বাজেট কত হলো, আমার এই বাজেট কত হলো, একটা সুন্দর পোশাক দেখতে চাই, আমার লাইট কত গেল আমি সেটা জানি না, আমি একটা সুন্দর লাইটিং চাই, আমি একটা সুন্দর ফ্রেম চাই, আমি চাই বিশ্বের সবচেয়ে সুন্দর ভালো ক্যামেরায় আমি আমার সিনেমাটা যেন ধারিত হয়, আমার সিনেমাটা যেন রেকর্ড হয়।
এই যে সমস্ত ভালো ভালো সমন্বয় করার জন্য যে একজন প্রযোজকের কিন্তু সবচাইতে বড় শিল্পমনা হতে হয়। এই সিনেমাটা করতে এসে হিমাল যেটা বললো যে 12 দিনের স্ক্যাজুয়েল ছিল আমেরিকায়, সে স্ক্যাজুয়েল কিন্তু হয়েছে 18 দিন 20 দিন। নট অনলি তাই, রাজকুমার আদনান এমন একটা সিনেমা প্রেজেন্ট করেছে, আমি সত্যি আরশাদান আদনানকে নিয়ে অনেক বেশি গর্বিত যে ইয়েস, আরশাদ আদনান আমার ব্রাদার, আমার বন্ধু, এমন একজন প্রযোজক সত্যি আমার, আমি গর্ব করে বলতে পারি যে সত্যি হচ্ছে আমার ব্রাদার, আমার বন্ধু, এমন একজন প্রযোজক সত্যি আমাদের দেশেই আছে, এখনকার সময়ে আছে। সো রাজকুমার সিনেমা কিন্তু সবাইকে, অনেক বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আমার মনে হয় যে গর্বিত করবে, মানুষকে কিন্তু ভাবাবে যে আরে আমাদের সিনেমা এত দূর চলে গেছে, এত ভালো হয়েছে, যেটা দেখলে মনে হবে যে প্রিয়তমার চাইতে অনেক 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 লার্জার দ্য লাইফ একটা সিনেমা, অনেক মানে আমি রাজকুমার সিনেমা নিয়ে আর সত্যি অনেক গর্বিত যে আসলে সিনেমা এত বড় মাপের হয়েছে, এত বড় পরিসরের হয়েছে। তার চাইতেও বড় ব্যাপার হচ্ছে যে সিনেমাটাকে, যে স্বপ্নটা আমি দেখে এসেছি অনেক আগ থেকেই, যে সিনেমাটাকে পুরো বিশ্বে ওয়াইডলি ছড়িয়ে দেবার জন্য যে চেষ্টাটা, প্রচেষ্টাটা, সেটা কিন্তু আদান করে যাচ্ছে, এবং রাজকুমারের মধ্য দিয়ে নতুন নতুন কিছু রেকর্ড কিন্তু হবে। সেই ডিক্লারেশন আরশাদ আদনান নিজের মুখ থেকেই দেবে। ওয়ার্ল্ড ওয়াইড এত বড় পরিসরে সিনেমাটা মুক্তি পেয়েছে, এর আগে বাংলা সিনেমা এত বড় পরিসরে কখনো মুক্তি পায়নি, এবং আমার অভিনয় করা এত সুন্দর, এত চমৎকার, এত ওয়াইডলি শুটিং করা, এত চমৎকারভাবে কাজ করা আসলে সত্যি আমারও হয়নি। এবং রাজকুমার শুধু বাংলাদেশ না, বাংলাদেশের পুরো পৃথিবীময় রাজকুমারের জয় জয় হবে। এবং আরেকজন মানুষ যিনি এই ছবির পরিচালক, হিমেল আশরাফ, 15 মিনিটের গল্প শোনাতে এসে ব্যাপারটা আজ পর্যন্ত আমার সাথে রয়েই গেল, এবং শুধু রয়েই গেল না, এখন এসে আমার মনে হয় যে আমি হিমেলের সাথে রয়ে গেলাম, এবং ওর সাথে থাকতে পেরে আমি শালার খুব ভাগ্যবান মনে করছি নিজেকে। ইয়েস ম্যান, আম লাকি যে আমি আসলে খুব ভালো একটা স্টক ধরেছিলাম, ভালো ঘোড়াই দামটা লাগিয়েছি ভাই, যখন ছিলি না তখনও লাগিয়েছি। যাই হোক, দুষ্টামি করলাম, হিমেলকে আমার প্রথম দিনে অনেক মেধাবী মনে হয়েছে। আমি আসলে সবসময় নতুনদের সাথে কাজ করতে চাই, অনেক মেধার সাথে থাকতে চাই, আমি চাই যে যারা ভালো সিনেমা বানাতে চায়, ভালো স্বপ্ন দেখে, তো তাদের সাথেই থাকতে চাই। বাট হিমেল সত্যি রাজকুমার দেখার পর মনে হবে যে এত ভালো সিনেমা বানাতে পারে, হিমেল সত্যি একটা একজন ফাইনেস্ট একটা ডাইরেক্টর, মানে যাকে নিয়ে গর্ব করার মতো। এবং আমি আমি বিশ্বাস করি যে রাজকুমার সিনেমা দেখার পর হিমেলকে নিয়ে সবাই গর্বিত হবে যে ইয়েস, আমাদেরও এত চমৎকার, এত উঁচু দরের একজন ডাইরেক্টর আছে। হিমেলকে নিয়ে সত্যি আমি খুব গর্বিত যে হিমেল এত ভালো একজন ডাইরেক্টর, এত উঁচু মাপের ডাইরেক্টর হয়ে গেছে, আমি সত্যিই খুব গর্বিত হিমেলকে নিয়ে। এবং আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিও গর্বিত হবে হিমেলকে নিয়ে। সত্যি হিমেল খুব মেধাবী একজন পরিচালক, খুব গুণী একজন পরিচালক, এবং খুব কঠোর পরিশ্রমী একজন পরিচালক। সকাল থেকে রাত, রাত থেকে দিন,